আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান দশক বঙ্গবাজার এবং নিউ মার্কেটের পর আবারও ভয়াবহ অগ্নিকণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মোহাম্মদপুর কৃষি মার্কেট এতে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে গিয়েছে এতে নিঃস্ব হয়েছেন শতাধিক ব্যবসায়ী এবং তাদের শেষ বেঁচে থাকার যে সম্বলটুকু সেটুকুও তারা হারিয়েছেন এখন তারা আসলে সরকারের দিকে তাকিয়ে আছেন তো এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আজকে সকাল থেকেই কিন্তু আমরা মোহাম্মদপুর কৃষি মার্কেটে ছিলাম তো সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ব্যবসায়ীরা কিন্তু আসলে ধ্বংসস্তূপে তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকুর খোঁজ করছিলেন তারা আমরা দেখেছি যে ধ্বংসস্তূপ সরিয়ে সেখান থেকে টাকা মানে অর্ধপরা অবস্থায় টাকা কখনো আমরা নিত্যপূর্ণ এগুলো আমরা দেখতে পেয়েছি যেগুলো আসলে উদ্ধার করার পর নামমাত্র মূল্যে বিক্রি হয়েছে তো সকাল থেকেই আমরা সেখানে ছিলাম সেখানে আজকে বিভিন্ন প্রশাসনের লোকজন যেমন গিয়েছেন এবং পাশাপাশি সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আশ্বস্ত করেছেন ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে সেটা আর্থিকভাবে যেমনটা পাশাপাশি তাদের ব্যবসা যাতে ঘুরে দাঁড়াতে পারে সে আশ্বস্ত আশ্বাসও কিন্তু দেওয়া হয়েছে পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে কিন্তু ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তাও কিন্তু দেওয়া হয়েছে তো এ বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমাদের একটি প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনে আসলে দেখে আসি আজকে সারা দিনের ঘটনাগুলো কালকে সেই কুটিপতি ছিল আজকে আর কিছু নেই মোহাম্মদপুর কৃষি মার্কেটের রতন জেনারেল স্টোরের মালিক মোহাম্মদ সনেট সাপ্তাহিক ছুটির দিন সামনে রেখে ভালো বেচা কেনার আশায় গুদাম ও দোকানে রেখেছিলেন কোটি টাকার পণ্য কিন্তু শুক্রবার এসে দেখলেন শুধুই কয়লা বন্ধ থাকে বৃহস্পতিবার এই জন্য আমরা দুই দিনের মাল আরতের আমাদের কিনে আনতে হয় সব মালে আমরা বুধবার দিন রাত্রে সব ঠিক করে দিয়ে গেছি দুই দিন বিয়ে না করবো যা ছিল সব শেষ ব্যাংক ঋণ নিয়ে পণ্য কিনেছিলেন আলী জেনারেল স্টোরের সুরুজ মিয়া সব হারিয়ে এই ব্যবসায়ীও টাকা হারিয়েছিলাম শুক্রবার সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায় পুরে যাওয়া ক্যাশ বাক্সে কেউ খুঁজছেন নগদ টাকা পোড়া ধ্বংসস্তূপ থেকে বের করতে দেখা যায় আটা ময়দা চাল সহ অন্যান্য নিত্য পণ্য অনেক টাকা ছিল ক্যাশে তারপরে দরকারি কাগজপত্র আপনাদের এই মার্কেট আমাদের তিরিশ লাখ টাকার উপর বাকি আছে ওটাও আমাদের মাইর একবারে পথে বসায় আমাদের চলে গেছে মার্কেটের সামনে অর্ধপোড়া চালসহ অন্যান্য নিত্যপণ্য নামমাত্র মূল্যে বিক্রি করতে দেখা যায় ব্যবসায়ীদের এ সময় সরকারের ত্রাণ নয় বঙ্গবাজারের মতো অস্থায়ী ভিত্তিতে দ্রুত মার্কেট চালুর দাবি জানান অনেক ব্যবসায়ী পথটা আপনার চার হাজার আছে তিন হাজার আছে দুই হাজার আছে আঠারোশো আছে এর নিচে তো আর চাউল নাই মানে দুইশো তিনশো যা হয় তাই বেশি এই মার্কেটের বৃদ্ধিটা যেন দ্রুত সরকার চালু করে দেয় এ আমরা যেন আবার আমাদের কর্মে আমরা ফিরে যাইতে পারি দুপুরে মার্কেট পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের দাবি মানার ইঙ্গিত দেন কৃষি মন্ত্রীও পুনর্বাসনের ব্যবস্থাটা করতে হবে তারা একটু ব্যবসা করে স্থির হইলে ঘুরে দাঁড়াইলে তারপরে আমরা যেটার কোনো উন্নয়ন করতে চাই বড় কিছু করতে চাই সেটা পরে করতে হবে এই সময় করতে গেলে চারশো পরিবার একদম চিরতরে শেষ হয়ে যাবে এ সময় কৃষিমন্ত্রী আশ্বস্ত করেন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার শুভ খান সময় সংবাদ ঢাকা দর্শক আমরা প্রতিবেদনটি দেখছিলেন আসলে ব্যবসায়ীরা আসলে কেন কান্না করছে আমি যদি সকাল থেকে আমরা ঘুরে যেটি দেখেছি যে এই মার্কেটের অন্যতম একটি বড় চালের আড়ত সেখানে প্রায় ছয়শো বস্তার মতো চাল ছিল তো ব্যবসায়ী বলছিলেন যে আসলে তিনি তিরিশ থেকে চল্লিশ বস্তা চালও আসলে সেখান থেকে মানে অর্ধপরা অবস্থায় তিনি কিন্তু উদ্ধার করতে পারেননি মানে সম্পূর্ণ পুরে গিয়েছে পাশাপাশি বৃহস্পতিবার যেহেতু কৃষি মার্কেট বন্ধ থাকে সে কারণেই তারা বলছেন যে শুক্র এবং শনিবার বেশ ভালো বেচা কেন হয় বুধবার দিনটি কিন্তু তারা এই দুদিন যে ভালো জমজমার বেচা বিক্রি হবে সে কারণে যে পর্যাপ্ত পণ্য কিন্তু তারা এই মার্কেটের যে গুদাম এবং যে দোকানগুলো আছে সেই দোকানে তারা রেখেছিলেন এবং বলছেন যে ক্যাশেও বেশ কিছু টাকা কিন্তু ছিল প্রত্যেকটি দোকানে তো সম্পূর্ণই কিন্তু আসলে পুড়ে গিয়েছে আমরা প্রতিবেদনের যে প্রথম ব্যক্তি সনেট মিয়া উনি এই কৃষি মার্কেটের অন্যতম বড় একজন ব্যবসায়ী উনি কিন্তু বলেছেন যে তার গুদাম এবং দোকানে প্রায় কোটি টাকার উপরে তার পণ্য ছিল তিনি কিন্তু একটি টাকাও কিন্তু আসলে সেই দোকান থেকে কিন্তু তিনি নিতে পারেননি সম্পূর্ণ পুরে একদম কয়লা হয়ে গেছে অন্য চালের আড়তে দু চার পাঁচ বস্তা দশ বস্তা চাল উদ্ধার করা গেছে কিন্তু তার যে আসলে নিত্যপণ্যের যে দোকানটি ছিল সেটি কিন্তু একদম সম্পূর্ণ পুরে কয়লা হয়ে গেছে একই অবস্থা কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে চাউলের পাশাপাশি যে আলুর যে আড়তগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম পুরে একদম নষ্ট হয়ে গিয়েছে তো সে কারণে ব্যবসায়ীরা কিন্তু আসলে বলছেন যে একদম তারা নিঃস্ব হয়ে গিয়েছেন তাদের আসলে বেঁচে থাকার জন্য যে শেষ সম্বলটুকু সেটিও কিন্তু দেয় বেশ কয়েকজন ব্যবসায়ী কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা বলেছেন যে আসলে বাজার করে যে বাসায় নিয়ে যাবেন সেই অর্থটুকুও কিন্তু তাদের কাছে নেই কেননা এই যে পণ্যগুলো কেনা হয়েছিল এই পণ্যগুলো কিন্তু আসলে ব্যাংক থেকে ঋণ নিয়ে পাশাপাশি আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু ধার দেনা করে তারা এই পণ্যগুলো কিনেছেন এমন কিছু ব্যবসায়ী আমরা পেয়েছি যে যারা নতুন করে আসলে দোকানটি প একদম সাজিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে যাবেন এমন কয়েকজন ব্যবসায়ী কিন্তু আমরা পেয়েছি তারা বলছেন যে ব্যবসা শুরুর আগেই কিন্তু বলা চলে যে তারা বড় ধরনের একটা ধাক্কা খেলেন এবং তাদের যে খরচ হয়েছিল দোকান সাজাতে সেটি কিন্তু এখন পুরো বিনষ্ট হয়ে গেছে এবং এই মার্কেটটির এখন এমন অবস্থা যেমন ঢাকা জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে আজকে ঢাকার জেলা প্রশাসক বলেছেন যে সেটি সংস্কার অথবা পুনর্নির্মাণ করার করতে হবে কেননা অগ্নিকাণ্ডে কিন্তু এই অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি কিন্তু আসলে দাবি করা হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে ব্যবসায়ীদের যে নতুন করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে তালিকা প্রণয়নের কাজ সেই কাজটা কিন্তু বেশ জোরে সোরে চলছে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে কিন্তু আসলে ব্যবসায়ীদের নামগুলো নিবন্ধন করা হয়েছে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হবে এমন আশ্বস্ত করা হয়েছে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনার পর আজকে কিন্তু সরকারের কৃষি মন্ত্রী এই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এবং তিনি কিন্তু আসলে যে অগ্নিকাণ্ডে যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি দেখে কিন্তু তিনি খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে এই ধরনের বারবার ঘটনাগুলো কেন ঘটছে সেটা আসলে খতিয়ে দেখা দরকার তিনি এমনটি কিন্তু দাবি করেছেন যে খতিয়ে দেখা হবে আরেকটি বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে বেশ আন্তরিক এবং ব্যবসায়ীদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে তাদেরকে সব ধরনের যে আর্থিক সহযোগিতা সেই সহায়তাগুলো তারা সরকারের পক্ষ থেকে করা হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনাও কিন্তু রয়েছে যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আবার পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন তাদেরকে যেন আর্থিক সহযোগিতা করা হয় সেই বিষয়গুলো সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার জন্য তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা তাদের কিন্তু একটি দাবি তারা বলছেন যে দেখেন তারা বলছেন যে আসলে তাদের দোকানগুলোতে প্রায় কোটি টাকার উপরে কোনো কোনো দোকানে আমরা দেখেছি তিরিশ চল্লিশ লাখ টাকা মানে পণ্য ছিল বেশ বড় বড় গুদাম ছিল তো সেগুলো পুড়ে গিয়েছে তো ব্যবসায়ীরা দাবি করছেন যে আসলে সরকারের পক্ষ থেকে এক লাখ দুই লাখ বা চার লাখ টাকা যে আর্থিক সহায়তা সেটি দিয়ে আসলে তাদের কিন্তু ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব না কিন্তু তারা বলছেন যে যদি তাদের ব্যবসাটি খুব দ্রুত তারা চালু করতে পারেন তাহলে তারা খুব সহজেই ঘুরে দাঁড়াতে পারবে এমনটি দাবি করেছেন এবং সে কারণেই তারা কিন্তু বলছেন যে বঙ্গবাজারের ক্ষেত্রে যেমনটি হয়েছে যে এই অগ্নিকাণ্ডের পরে কিন্তু অস্থায়ী বা ভাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা শুরু করতে পেরেছেন এবং সেখানে কিন্তু এখনও পুরোদমে ব্যবসা চলছে তো সে কারণেই কিন্তু আসলে ব্যবসায়ীরা দাবি করছেন তাদেরকেও যেন বঙ্গবাজারের মতো অস্থায়ী ভিত্তিতে দ্রুত তাদের মার্কেটটি চালু করে দেওয়া হয় তারা যেন তাদের যে ব্যবসায়িক কাজকর্ম সেটি তারা নির্বিঘ্নে যেন তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সেই বিষয়টি যেন দেখা হয় তো কৃষিমন্ত্রী কিন্তু আসলে আমরা দেখেছি যে তিনি ব্যবসায়ীদের সাথে মোটামুটি প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আসলে ব্যবসায়ীদের ব্যবসাটা দ্রুত যাতে শুরু করতে পারে সে বিষয়টি তিনি তার সরকারের পরিকল্পনায় রয়েছেন এবং তিনি বলেছেন যে এ বিষয়ে তিনি বিকেলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়টি তিনি জানাবেন এবং তিনিও মনে করেন যে আসলে বঙ্গবাজারের মতো অস্থায়ী ভিত্তিতে আসলে এই যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যারা আছে তাদেরকে দোকান করার সুযোগ দেওয়া তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করার শুরু করার যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি নেওয়া যেতে পারে তবে তিনি বলেছেন যেহেতু প্রধানমন্ত্রীকে তিনি জানাবেন প্রধানমন্ত্রীর আসলে সাথে আলাপ আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানা হবে জানানো হবে এমনটি তিনি বলেছেন আরেকটি বিষয় তিনি বলেছেন যে সিটি কর্পোরেশনের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন যে আসলে এই যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা আছে তাদেরকে আসলে পুনর্বাসন না করে বা তারা যে দাবিটি করছেন যে অস্থায়ীভাবে তারা তাদের ব্যবসা শুরু করতে চান তো তাদেরকে আসলে সময় দেয় ব্যবসা শুরুর পরে তাদেরকে কিছু দিন সময় দেওয়ার পক্ষে তিনি তিনি বলেছেন যে এই ব্যবসায়ীরা যদি ঘুরে দাঁড়াবে যখন তখন কিন্তু তারা এখানে নতুন করে যদি কোনো স্থাপনা নির্মাণ করতে চায় সিটি কর্পোরেশন সেটি তারা করতে পারে কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু এই ব্যবসায়ীদের পুনর্বাসন না করে কোনো স্থাপনা নির্মাণের দিকে যাওয়ার বিপক্ষে তিনি এই জন্য তিনি সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন যে এই বিষয়গুলো যেন দেখা হয় এবং এই ব্যবসায়ীদের মধ্যে যেন কোনো ধরনের কোনো ক্ষোভ তৈরি না হয় আর একটি বিষয় ব্যবসায়ীদেরকে বলেছেন যে আশ্বস্ত করেছেন তিনি যে এই মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রয়েছেন বা যারা এখানে ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন পরবর্তীতে কোনো স্থাপনা নির্মাণ বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হলে এই মার্কেটে কিন্তু যারা এখন ব্যবসা করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোনো অবস্থায় এর ব্যত্যয় ঘটবে না এমনটি তিনি আশ্বস্ত করেছেন সে কারণে তিনি কিন্তু আসলে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে তিনি বলেছেন যে কোনো গুজব বা কোনো প্ররোচনায় যেন ব্যবসায়ীরা পা না দেন পা না দেন এবং সরকারের যে সিদ্ধান্তগুলো রয়েছে বা সরকার যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলো যেন তারা ভালোভাবে বুঝে জেনে বুঝে তারপরে যে কোনো ধরনের প্রতিক্রিয়া যেন ব্যবসায়ীরা দেয় এমনটি কিন্তু দাঁড়িয়েছেন এবং বলেছেন ব্যবসায়ীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না এবং কোনো ধরনের কোনো উস্কানি বা প্ররোচনায় যেন ব্যবসায়ীরা কান না দেন সে বিষয়ে তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন তো সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আসলে এই আশ্বাসের বাস্তবায়ন কতটুকু হবে সেটি কিন্তু আসলে সময় বলে দেবে সেই সময়ের প্রত্যাশায় কিন্তু সুসময়ের প্রত্যাশায় কিন্তু আসলে ব্যবসায়ীরা রয়েছেন এটি কিন্তু আমরা আজকে সারাদিন ঘুরে ব্যবসায়ীদের যে ব্যবসায়ী মহলে যে আলাপ আলোচনা বিশেষ করে ক্ষতিগ্রস্ত যারা হয়ে তাদের কাছ থেকে আমরা এমনটি জানতে পেরেছি তো দর্শক এই ছিল আজকের মতো আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের